সালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রথম ভিড় আলোচনাতে। নামটা খুব উদ্ভট শোনাচ্ছে নিশ্চয়ই, বা নামটা দেখে হয়তো একচোট হেসেও নিয়েছেন, এবং অনেকটা ইচ্ছা করে এরকম একটা উদ্ভট নাম সিলেক্ট করা। এটাকে ভিডিও টিউটোরিয়াল বা আর কোনো কিছু নামও দেওয়া যেত, কিন্তু আমরা মনে করছি না যে সেরকম পাণ্ডিত্য আমাদের আছে। তো আমরা আসলে মূলত যেটা চাচ্ছি যে প্রতিনিয়ত কিছু জিনিস আমরা ফেস করি বা নতুন নতুন কিছু জিনিস শিখি, সেগুলোকে ভিডিওর মাধ্যমে আমরা সবার সাথে শেয়ার করলে হয়তো সেই জিনিসটা তিনি কাজে লাগিয়ে নিজের এবং অন্যের উপকার করতে পারবেন। তো সেই চেষ্টাটাই আমরা করছি এবং এটাকে একটা সিরিজ হিসেবে করার ইচ্ছা আছে। তো সবার দোয়া চাচ্ছি যেন আমরা এটা চালিয়ে যেতে পারি। তো আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলাপ করব যেটা নিয়ে আমাকে প্রায়ই ইমেইল বা ফোন পাই আমি, এবং ট্রাভেল শুটিং করার চেষ্টা করতে হয়। তো এটা আসলে সবার জন্য যে কোনো ক্ষেত্রে যে কারো যে কোনো সময় হতে পারে। কারো কাছে পেন ড্রাইভ দিয়েছেন, তিনি মনের স্বাদ মিটিয়ে আপনার সব ফাইল ডিলিট করে ফেলেছেন। কোনো বাচ্চার হাতে মোবাইল দিয়েছেন, সে নিজের ইচ্ছা মতো করে ডিলিট করে দিগ্বিজয়ীর হাসি দিয়ে আপনার কাছে মোবাইলটা ফেরত দিল, বা কোনো ভাইরাস ঢুকে নিজের মনে করে সব কিছু ডিলিট করে ফেলেছে, বা নিজেই মনের বেখেয়ালে কারো কথা ভাবতে ভাবতে কখন যে সব কিছু ডিলিট করে ফেলেছে নিজেও বলতে পারেন না, পরে আমাদের আফসোস যে ইম্পর্টেন্ট ফাইলগুলো চলে গেল, এখন এগুলো ফেরত পাই কীভাবে। আমরা অনেকেই জানি কিভাবে ফেরত পেতে হয় বা কিভাবে কি, আমরা শুধু সেই জানাটাকে শেয়ার করছি যাতে যাদের জানা নাই বা যাদের জানা আছে তাদের আইডিয়াটা আর একটু ক্লিয়ার হতে পারে। তো আসুন আমরা আমরা একটু আলাপ করি বিষয়টা নিয়ে, এবং আমরা এই ভিডিও আলোচনাতে আমরা দেখব যে ডিলিটটা আসলে কি, ডিলিট করার পরে কি হয়, আসলে কি ফাইলটা ফেরত পাওয়া সম্ভব কি না, কি কি হলে ফেরত নাও পাওয়া যেতে পারে, পাওয়ার পসিবিলিটি কতটুকু, কত পার্সেন্ট চান্স আছে ফেরত পাওয়ার, বা কিভাবে ফেরত পাবো, কি ব্যবহার করে। এবং আমি চাচ্ছি যে একটা ফাইল আমি এমন ভাবে ডিলিট করব যে এটা আর কেউ কোনোভাবে রিকভার করতে পারবে না, সেটা কিভাবে করব, এই বিষয়গুলো নিয়ে আমরা একটা আলোকপাত করব। এর বাইরেও আরো অনেক পয়েন্ট থেকে যেতে পারে, যাদের সুযোগ আছে তিনি আর একটা ভিডিও আলোচনা তৈরি করতে পারেন বা টেক্সট হিসেবে সেটাকে ফোরামের এই পোস্টে লিখে শেয়ার করতে পারেন। তো আসুন প্রথমে দেখি যে ডিলিট আসলে কি। ডিলিট বলতে আমরা যেটা বুঝি বা মনে করি যে কোনো কিছু রাইট বাটনে দিয়ে ডিলিটে দিয়ে ডিলিট করা, বা সিলেক্ট করে ডিলিটে দিয়ে ডিলিট করা, বা কোনো কিছু ফরম্যাট দেওয়ার পরে সেটা চলে যায়, এটাকেই আমরা ডিলিট বলি। হ্যাঁ, এটা কারেক্ট। কিন্তু অ্যাকচুয়ালি যেটা হয় যে আমরা কোনো কিছু ডিলিট করার পর সেটা আমাদের চোখের সামনে থেকে চলে গিয়ে হয়তো রিসাইকেল বিনে জমা হয়েছে বা কোথাও জমা হয়েছে, আমরা ভাবি ফাইলটা ডিলিট হয়ে গেছে, এবং আমরা ডিস্ক স্পেস চেক করলে দেখি যে সেটা সেই জায়গাটাও আমাদের খালি হয়ে গেছে, ইউজ করতে পারছি। বাট অ্যাকচুয়ালি যেটা হচ্ছে, আপনার অপারেটিং সিস্টেম ওই ফাইলটাকে ডিলিটেড হিসাবে মার্ক করে, এর ফলে যেটা হয় এটার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স আপনার সামনে থেকে সরে যায়, অর্থাৎ আপনি দেখেন যে এই ফাইলটা নাই, কিন্তু এটার বাইনারি ইনফরমেশন, এমনকি আপনি যদি রিসাইকেল বিন থেকেও সেটাকে ডিলিট করে ফেলেন, এটা বাইনারি ইনফরমেশন হিসেবে আপনার হার্ড ডিস্কে থেকে যায়। যেহেতু থেকে যাচ্ছে, সেহেতু সেই ইনফরমেশনটা ড্যামেজড না হলে এটা ফেরত পাওয়া নিশ্চয়ই সম্ভব, এবং সেই উপায়টাকে রিকভারিং বলা হয়। তো আমরা পরবর্তীতে সেটা দেখব কি। তো এখন আমরা আসলে চিন্তা হয় যে আসলে কি ফেরত পাবো, সেক্ষেত্রে হচ্ছে যে আমরা আগে দেখি যে কি হলে ফেরত পাওয়ার সম্ভাবনাটা কমে যায়, অর্থাৎ রিকভারি কখন নাও হতে পারে। আপনি যে ফোল্ডার থেকে যে ফাইলটা ডিলিট করেছেন, যেমন আমরা যদি দেখি এই ফোল্ডারে কোয়ালা নামে একটা জেপিজি ফাইল আছে, আপনারা দেখতে পাচ্ছেন কোয়ালা ডট জেপিজি। এই ফাইলটা আমি ডিলিট করার পর এই ফোল্ডারেই একই নাম, অর্থাৎ কুয়ালা ডট জেপিজি, যদি একই নামে আরেকটা ফাইল রেখে দেই, তখন আমার ডিলিট হওয়া বাইনারি ডাটাটা ওভাররাইট হয়ে যাবে, অর্থাৎ আগের কুয়ালা ডট জেপিজিটা আমি আর ফেরত নাও পেতে পারি। দ্বিতীয় যেটা হচ্ছে যে ডিফ্র্যাগমেন্ট হয়ে থাকলে,
ডিফ্র্যাগমেন্ট নিয়ে আমরা পরবর্তী আরেকটা ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। ডিফ্র্যাগমেন্ট হচ্ছে যে আমরা দীর্ঘ সময় যখন হার্ড ডিস্ক ইউজ করি তখন অনেক সময় ফাইল ডিলিট করি, বা এক ফোল্ডারের ফাইল অন্য ফোল্ডারে নিয়ে যাই, পুরো ফোল্ডারটাকে মুভ করি, কপি করে আরো কপি ক্রিয়েট করি। এই যে একটা স্ক্যাটারে একটা ছড়ানো ছিটানো ইনফরমেশন তৈরি হয় আমাদের হার্ড ডিস্কে, ডিফ্র্যাগমেন্টিং সফটওয়্যার সেটাকে সুন্দর করে লাইব্রেরির মতো সাজিয়ে গুছিয়ে রেখে দেয়, তার ফলে আমাদের হার্ড ডিস্ক আরো বেটার পারফরমেন্স করতে পারে। তো উইন্ডোজ ভিস্তা এবং উইন্ডোজ 7 এবং উইন্ডোজ 8 পরবর্তীগুলোতে আমরা আশা করছি মাইক্রোসফট অলরেডি এটা অটোমেটিক ডিফ্র্যাক্ট করার একটা সিস্টেম রেখে দিয়েছে, যেটা উইন্ডোজ XP বা আগের গুলোতে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন দিয়ে করতে হতো। এখনও আপনি চাইলে ডিফ্র্যাগলার বা এরকম আরো কোনো প্রোগ্রাম ইউজ করে আপনি আপনার হার্ড ডিস্ক রেগুলার ডিফ্র্যাগমেন্ট করতে পারেন, এবং এটা আপনার হার্ড ডিস্কের হেলথ এবং পারফরমেন্সের জন্য খুবই ভালো। তো ডিফ্র্যাগমেন্ট হয়ে গেলে অনেক সময় এই যে বাইনারি ডাটাগুলো যেগুলো ডিলিট হওয়ার পরে থাকে, সেই ডাটাগুলো অনেক সময় মুভ হয়ে যায়, অথবা অপারেটিং সিস্টেম বা সেই প্রোগ্রামটা সেই ডাটাগুলো মুছে ফেলে, তখন ওই ফাইলটা রিকভার করাটা কঠিন হয়ে যায়, অনেক ক্ষেত্রে ইম্পসিবল হয়ে যায়। আবার খুব বেশি আগে ডিলিট হয়ে থাকলে হয়তো ডিফ্র্যাগমেন্টের কারণে বাইনারি ইনফরমেশনটা মুছে গেছে, বা ইমিডিয়েট ডিস্ক স্পেসের দরকার হয়েছে, আপনার অপারেটিং সিস্টেম ওই বাইনারি ডাটাটা মুছে সেখানে নতুন ফাইল রেখে দিয়েছে, এর কারণে খুব বেশি আগে ডিলিট হয়ে থাকলে সেই ফাইলটা আর ফেরত পাওয়া সম্ভব না। তো অনেকে প্রশ্ন করেন যে কতদিনের মধ্যে ডিলিট হলে পাবো, এটা আসলে ক্লিয়ারলি বলার কোনো সুযোগ নাই, তবে সাধারণত সবচেয়ে ভালো রিকভার করা যায় কয়েক দিনের মধ্যে, 3-4 দিন বা 2-3 দিন বা 5-6 দিন বা 1 সপ্তাহ এরকমের মধ্যে হলে খুব ভালো রিকভার করা যায়। এবং অনেকেই প্রশ্ন করেন যে আসলে রিকভার হওয়ার পসিবিলিটি কতটুকু, উত্তর হচ্ছে 50-50, 100% রিকভার হবে এটা কখনোই বলা সম্ভব না। হয়তো সেটা ড্যামেজড হয়ে গেছে, হয়তো সেটা ইনটেক্ট আছে, হয়তো এটা পার্শিয়ালি রিকভার হবে, হয়তো কমপ্লিট রিকভার হবে, অথবা হয়তো দেখা যাবে 10% রিকভার হয়েছে। অনেক সময় দেখবেন যে রিকভার করা অনেক ইমেজের অর্ধেক বা তারও বেশি জায়গায় সাদা বা কালো হয়ে গেছে, একটু জায়গায় দেখাচ্ছে, ভিডিওর 500 সেকেন্ড দেখা যাচ্ছে আর দেখা যাচ্ছে না, বা ওয়ার্ড ফাইলের 2-1টা ওয়ার্ড পরে বাকি সব ভিজি ভিজি অক্ষর হয়ে গেছে, অর্থাৎ ফাইল রিকভার হওয়ার সম্ভাবনা হচ্ছে 50-50। সুতরাং এই চান্সটাকে মেনে নিয়ে বাকিটা আমরা চেষ্টা করা উচিত, যে কোনো গুরুত্বপূর্ণ ফাইল আমাদের অবশ্যই ব্যাকআপ করে রাখা উচিত, যাতে ডিলিট হলেও আমরা সেটা ফেরত পেতে পারি, পরেও যদি ডিলিট হয়ে যায় আমাদের এই রিয়েলিটিটা মেনে নেওয়া উচিত যে রিকভার হওয়ার চান্স হচ্ছে 50-50। তো নেক্সট কোয়েশ্চেন যেটা আসে, ঠিক আছে তাহলে রিকভার করবো কিভাবে? রিকভারি করা আসলে খুবই সহজ, আপনাকে 2-1টা ক্লিক করতে হবে, বাকি কাজ রিকভারি সফটওয়্যারগুলি করবে। আমি পার্সোনালি রিকুভাকে খুব পছন্দ করি এবং এই রিকুভা আমি দীর্ঘদিন ধরে ব্যবহার করছি। রিকুভা হচ্ছে সি ক্লিনার যে প্রতিষ্ঠানের, রিকুভা একই প্রতিষ্ঠানের, গুগলে গিয়ে রিকুভা লিখে সার্চ দিলে আপনি এই ওয়েব অ্যাড্রেসে যেতে পারবেন। সেখানে যাওয়ার পরে ইভেন্চুয়ালি আপনি এই পেজটাতে আসবেন, এখান থেকে pdform.com এ ক্লিক করলে তাদের সার্ভার থেকে আপনি ফাইলটা ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার পরে, ইনস্টল করার পরে রান করালে জিনিসটাকে এরকম দেখাবে। যারা কম্পিউটার সম্পর্কে ভালো জানেন তারা অ্যাডভান্স মোডে যেতে পারেন, কিন্তু আমরা উইজার্ড মোডে গিয়ে দেখি কি হয়। তার আগে আমরা কিছু ফাইল ডিলিট করে নিই আমাদের এই পেনড্রাইভ থেকে। আমরা পুরো যা ছবি আছে সব ডিলিট করে ফেললাম। এখন আমরা এই প্রোগ্রামটা দিয়ে আমরা এটাকে রিকভার করার চেষ্টা করব। নেক্সট, আমরা জানি এটা পিকচার, কিন্তু এরপরও আমরা একটু দেখতে চাই যে এই পেনড্রাইভ থেকে আর কি কি রিকভার করা সম্ভব। তাই আমরা অল ফাইলস রেখে দিলাম। নেক্সট, আমরা জানি এটা স্পেসিফিক লোকেশনে আছে, আমরা এটাতে দিতে পারি। আবার আপনি যদি রিমুভেবল ডিভাইস থেকে স্পেসিফিকলি রিকভার করতে চান, সেক্ষেত্রে আপনি এটাতে দিতে পারেন, সে অটোমেটিক কোনো পেনড্রাইভ বা কার্ডে লাগানো থাকলে সেটা সে চুজ করে সেখান থেকে সে রিকভার করার চেষ্টা করবে। এরপর আমরা দেখি, ম্যানুয়ালি আমরা তাকে দেখিয়ে দিই, এখান থেকে গিয়ে রিমুভেবল ডিস্ক, ওকে, নেক্সটে দিলাম। এনেবল ডিপ স্ক্যানে দেওয়াটা ভালো, এতে সে পুরো ফাইল সিস্টেম চেক করে সে দেখবে যে আসলে কোথাও কোনো রিকভারেবল কোন রকমের কোনো ফাইল আছে কিনা, এমনকি পার্শিয়ালি রিকভারেবল হলো সেটাকে লিস্ট করে দেখাবে। তো স্টার্টে দেওয়ার পরে এখানে একটু সময় লাগতে পারে,
তো এখানে কিছু জিনিস একটু সময় নিয়ে বলে নিই, যে যখন ফাইলগুলো রিকভার করবেন, এটা অবশ্য পরের স্টেপ কিন্তু এরপরে বলে নিই, যে ড্রাইভ থেকে রিকভার করছেন সেই ড্রাইভে কখনো রিকভার করা ফাইলগুলো রাখবেন না। সি ড্রাইভে রিকভার করা ফাইলগুলো ডি ড্রাইভে বা অন্য ড্রাইভে রাখবেন, ডি ড্রাইভের গুলো সি ড্রাইভে বা ই ড্রাইভে বা অন্য কোথাও রাখবেন, এরকম। আমরা একটু পরে দেখাবো জিনিসটা কি। তো যেহেতু এখনো আরো 3 মিনিট রয়ে গেছে, আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে আমি একদম আপনাদেরকে পরবর্তী পর্যায়ে নিয়ে আসছি। সুদীর্ঘ 3 মিনিট পর আবার ফেরত আসলাম এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রোগ্রামটা খুব সাকসেসফুলি আমরা যে ফাইলগুলো একটু আগে ডিলিট করেছি সেগুলো লিস্ট করে দেখাচ্ছে, এবং প্রায় 705টা ফাইল সে পেয়েছে। এবং এই যে এই ফাইলগুলো আমরা একটু আগে ডিলিট করেছিলাম, আমরা এই ফাইলগুলো চাইলে এখন রিকভার করতে পারি। এবং এখানে অনেক ফাইল আছে এবং আমরা এই অনেকগুলো ফাইলের মধ্যে দেখতে পাচ্ছি যে কিছু গ্রিন সিগন্যাল দেওয়া আছে। গ্রিন সিগন্যাল মানে হচ্ছে এগুলো খুব ভালোভাবে রিকভার হবে, আবার অনেকগুলো দেখবেন হয়তো হলুদ বা লাল আছে সেগুলো পুরোপুরি রিকভার হবে না। এই 705টা ফাইলের মধ্যে সবই যে ভালোভাবে রিকভার হবে সেটার কোনো গ্যারান্টি নেই। তো আমরা যে ফাইলগুলো রিকভার করতে চাই সেগুলোকে আমরা এরকম মার্ক করে আমরা রিকভারিতে দিতে পারি। এবং এখানে আগে যে জিনিসটা বলেছিলাম, এখানে দেখতে পাবেন যে যেখান থেকে রিকভার করবেন সেইটাতে কখনো রাখবেন না। আমরা এইচ থেকে রিকভার করছি, তো সেটাকে আমাদের এইচ এর বদলা অন্য কোনো ড্রাইভে, যেমন সি বা ডিতে বা এখানে কোথাও, তো আমরা ডেস্কটপে বিড়ালোচনা ওয়ান নামে একটা ফোল্ডারে আমরা এটাকে রিকভার করার জন্য চুজ করলাম। এবং আমরা দেখতে পাচ্ছি 8টা ফাইল সে রেখেছে, এবং আমরা ওই ফোল্ডারে গেলে আমরা দেখতে পারবো যে ওই ফাইলগুলো আমরা রিকভার করেছি। এবং তাই তো সবগুলো ফাইল আমাদের চলে এসেছে, এবং এগুলো গ্রিন সিগন্যাল থাকার কারণে আসলে খুব সহজেই আমরা রিকভার করতে পেরেছি। তো রিকভার আমরা এখানে ইউজ করলাম, আপনারা এখানে ডাটা রিকভারি ইউজার আনডিলিট প্লাস, যেটা অনেক আগ থেকে এটা করে আসছে, আর বা বাকি অ্যাপ্লিকেশনগুলো আপনারা ইউজ করতে পারেন যেটা আপনাদের কাছে পছন্দের মনে হয়, কিন্তু ম্যাক্সিমাম আসলে একই রকম কাজ করে। তো অনেকে ভাবতে পারেন যে আচ্ছা ডিলিট তো করলাম, তার মানে তো আমি কোনো কিছু ডিলিট করলে কেউ রিকভার করতে করে ফেলতে পারে, তাহলে তো আমার প্রাইভেসিটা থাকলো কোথায়? তো তাদের জন্য চিন্তার কিছু নাই, আসলে অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ ফাইল এভাবে ডিলিট করতে হয়, এটারও একটা সিস্টেম আছে, তো আমরা পরবর্তীতে সেটা নিয়েই আলোচনা করব। এটাকে আসলে ফাইল শেডিং, ইনসিনারেটিং, সিকিউর ডিলিট অনেক কিছু অনেকেই বলে থাকেন, এবং এটা করাটাও তেমন কঠিন কিছু না। তো আসুন আমরা গুগলে দেখি যে গুগলে গিয়ে সার্চ দিলে কি গুগল আমাদের কি দেখায়। সবসময় গুগল গুগু মামা ডাকি এটাকে, আমি গুগু মামাকে ব্যবহার করা খুব ভালো। গুগলে ফাইল শ্রেডার দিয়ে আমরা সার্চ দিই, দেখি কি আসে। ফাইল শ্রেডার দিয়ে সার্চ দেওয়ার পরে আমরা এখানে সিনেটটাকে আমি সবসময় খুব ট্রাস্ট করি, সিনেটের প্রোগ্রামগুলো তারা রিভিউ করে থাকেন এবং সেই রিভিউগুলো পরে অনেক কিছু জানা যায় আমরা, এবং দেখতে পাচ্ছি যে এই প্রোগ্রামটাতে তারা স্পেক্টাকুলার একটা রিভিউ দিয়েছেন, এবং প্রোগ্রামটা রিসেন্টলি 2013-তে আপলোড করা হয়েছে, খুব ভালো। এর মাঝে প্রোগ্রামটা ফ্রি, তো আরও ভালো, ফ্রি কেন না চায়। এবং এই প্রোগ্রামটা লেটেস্ট উইন্ডোজের অপারেটিং সিস্টেমগুলো সাপোর্ট করে, যারা ম্যাকিন্টোস বা লিনাক্সে আছেন তারা তাদের প্রয়োজনীয় জিনিসগুলো দেখে নিতে পারেন। তো আমরা ডাউনলোড নাও ক্লিক করে আমরা প্রোগ্রামটা ডাউনলোড করতে পারি। আমি অবশ্য এটাকে অলরেডি ডাউনলোড করে ইনস্টল করে রেডি করে রেখেছি, তো প্রোগ্রামটা রান করলে এরকম দেখাবে। তো যে ফাইলটাকে চিরবিদায় দিতে চান এড ফাইলসে ক্লিক করে সেই ফাইলটাকে আপনি খুঁজে বের করতে পারেন, আমরা এই ফুলটাকে চিরবিদায় দেব। এরপরে আপনি যদি শেড ফাইলস নাও দেন তখন এই ফাইলটা চলে যাবে, ফাইলটা চলে গেছে, এবং এখন সম্ভাবনা আছে যে কোনোভাবেই এটা আর রিকভার করা যাবে না, এবং এটা এমনকি বাইনারি ডাটাটাও মুছে দেয় এবং এই ফাইলটা আর কখনো ফেরত আসবে না। তো আমরা এই অল্প সময় দেখলাম যে ডিলিটটা আসলে কি, ডিলিট করলে কি হয়, রিকভার করার চান্স কতটুকু, কি কি হলে রিকভার আর করা নাও যেতে পারে, রিকভারটা করব কিভাবে, এবং রিকভার করা যাবে না এমনভাবে কিভাবে কোনো কিছুকে ডিলিট করব। তো আপনাদেরকে ধন্যবাদ, তো ধৈর্য নিয়ে এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকলে বুঝতে হবে আপনার ধৈর্য অনেক আছে, কারণ এরকম নাকি গলার কণ্ঠ শুনে টিকে থাকাটাও একটা প্রতিভার ব্যাপার। তো আপনাদের কাছে দোয়া চাচ্ছি যেন এই সিরিজটা কন্টিনিউ করতে পারি, এবং যাদেরই ইচ্ছা এটাতে কন্ট্রিবিউট করার যে কোনো রকম ভিডিও টিউটোরিয়াল বানিয়ে সেটাকে আপনারা চাইলে বিড়ালোচনা নামটা যদি পছন্দ হয় আপনারা 1 2 3 4 যা ইচ্ছা বসিয়ে এটাকে শেয়ার করতে পারেন।
তো সবার কাছে দোয়া আছে, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।